রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 40 বছরে প্রথমবার কোনো ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে গেলেন। দুদিনের রাশিয়া সফর শেষে মঙ্গলবার রাতে ভিয়েনায় পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ভিয়েনায় পৌঁছতেই তাকে স্বাগত জানাতে আসেন সে দেশের চ্যান্সেলর। তাকে ধন্যবাদ জানিয়ে ছবিও পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত 1983 সালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া সফরে এসেছিলেন। এরপর নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি অস্ট্রিয়া সফরে গেলেন। ভিয়েনায় পৌঁছতেই প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয় বিশেষভাবে। অর্কেস্ট্রায় বাজানো হয় বন্দে মাতরম গানের সুর। আজ অস্ট্রিয়ায় প্রেসিডেন্ট আলোকসজ্জার ফ্যান্ডের বেলের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদী। দ্বিপাক্ষিক বৈঠক সারবেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহমার সঙ্গে। পাশাপাশি ভারত ও অস্ট্রিয়ার শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী ও অস্ট্রিয়ার চ্যান্সেলর। প্রধানমন্ত্রী অস্ট্রিয়া পৌঁছানোর আগে সে দেশের চ্যান্সেলর নেহামের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছিলেন, বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে আমি উদগ্রীব। এই সফর অত্যন্ত গর্বের, কারণ 40 বছর পর ভারতীয় কোনো প্রধানমন্ত্রী প্রথমবার এদেশে সফরে আসছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে এবং বিভিন্ন প্রতিবন্ধকতাকে কিভাবে একসঙ্গে মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা করব আমরা। জবাবে প্রধানমন্ত্রী মোদীও এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।